بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهاده ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه وصوم والحج وصوم رمضان وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা দেশের বিদেশে যে যেখান থেকে বিশেষ প্রোগ্রাম রমাদান উপলক্ষে ইকরা টিভির নিয়মিত প্রোগ্রাম যারা দেখছেন তাদেরকে মোবারকবাদ ও স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে পবিত্র রমাদান এবং সিয়াম অর্থাৎ রমাদান মাসের আজকে ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করব এবং আনুষঙ্গিক তো সিয়ামের আলোচনায় আসবেই তো আমরা সবাই জানি যে রমাদান মাস আরবি বর্ষ হিজরি বর্ষের মুসলিম বর্ষের হিজরি বর্ষের নবম মাস এই মাসটি এতই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ যে আমরা এটাকে সবসময় আমাদের প্রায়োরিটির টপ লিস্টে রাখি কারণ এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল আর এই মাসের মধ্যে এমন একটি আমল আমরা পালন করি যেটা হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ যেটাকে আমরা সোম সিয়াম বা রোজা বলি রমাদান মাসটি এতই তাৎপর্যবহ যে বিশ্ব মুসলিম এই রমাদানের জন্য ইমানদারীরা বিশ্ব মুসলিম সবাই এই রমাদানের জন্য প্রতীক্ষা করে থাকে যে রমাদান কবে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলে রমাদান মাসটি হচ্ছে বিশেষ তাৎপর্যবহ একই কারণে মুসলমানদের কারণে এটা বিশেষ তাৎপর্যবহ তো আসলে রমাদান একটি মাসে তো গুরুত্বপূর্ণ হলো কেন গুরুত্বপূর্ণ হওয়ার আমরা বিশেষ দুটি কারণ দেখি অনেক কারণ রয়েছে তার মধ্যে বিশেষ দুটি কারণের একটি হচ্ছে এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে মানব জাতির সংবিধান মানবতার বিশ্ব মানবতার সংবিধান পবিত্র কোরআন নাজিল হয়েছে এই মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন রমাজান মাস হচ্ছে এমন মাস যে মাসে কোরআন পবিত্র কোরআন নাজিল করা হয়েছে আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস এই কোরআনটি হচ্ছে মানুষের জন্য বিশ্ব মানবতার জন্য হেদায়ত গ্রন্থ ওবাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এবং হেদায়ত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী যে কোরআন এই কোরআন নাজিল হয়েছে এই রমাদান মাসে এই কোরআন যেহেতু এই রমাদান মাসে নাজিল হয়েছে এই জন্য এই রমাদান মাসের তাৎপর্য বেশি বৎসরের অন্যান্য মাসের তুলনায় এই মাসের গুরুত্ব বেশি আর এই মাসের মধ্যে বিশেষ একটি রজনী রয়েছে যে রজনীতে বিশেষভাবে কোরআন নাজিল হয়েছিল সেটাকে বলে লাইলাতুল কদর তো যেহেতু রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে এই জন্য রমাদান মাসের ফজিলত বেশি আর এই রমাদানেই ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ ওয়ান অফ দ্য ফাইভ পিলার্স অব ইসলাম ফাইভ টেনার্স অব ইসলাম ইটস ফাস্টিং হোলি ফাস্টিং সেটা হচ্ছে রোজা রমাদান রোজা আমরা এই মাসে রোজা পালন করি তো রোজা যেহে রোজা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভের বিশেষ একটি উপায় আমরা আলোচনা করব প্রসঙ্গক্রমে যে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে তার এবাদত করে তার উপাসনা করে তার নৈকট্য লাভের জন্য যত মাধ্যম দিয়েছেন তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে রোজা বা সোম সিয়াম আমরা যেটাকে বলি হোলি ফাস্টিং উই অবজার্ভ হোলি ফাস্টিং ইন দ্য মান্থ অফ রমাদান ইন অর্ডার টু গেইন দ্য প্লেজার অফ আল্লাহ সুবহানাহু তাআলা তো আল্লাহ সুবহানাহু তাআলা রমজান এই রোজাকে তার নৈকট্য লাভের বিশেষ একটি মাধ্যম বানিয়েছেন এজন্য একটি হাদিসের মধ্যে আসছে আ সোমলি ওয়ানা জিজিবি যে সোম হচ্ছে বান্দা এই মাসে রোজা রাখে আমার জন্য আর এই রোজার বিনিময়টা স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দেব হাদিসের আরেকটি অর্থ হচ্ছে ওয়ানা উজজাবিহি আরেকটি ভার্সন হচ্ছে স্বয়ং আমি নিজেই হয়ে যাব তার বিনিময় যেহেতু আল্লাহ রব্বুল আলমিনের কাছে বিশেষ একটি আমল হচ্ছে রোজা এবং বান্দার আল্লাহর নৈকট্য লাভের উপায় হচ্ছে রোজা এই রোজা যেহেতু এই রমাদান মাসে এবং এই কোরআন যেহেতু নাজিল হয়েছে রমাদান মাসে এই জন্য রমাদান মাসের এতই ফজিলত আমরা
কয়েকটি কোরআন হাদিসের আলোকে রমাদানকে কেন এত গুরুত্ব দেওয়া হয়, কেন রমাদানকে অন্যান্য মাসের তুলনায় বেশি গুরুত্ব দেওয়া হয় এবং শ্রেষ্ঠ মাস বলা হয়, তার কিছু কারণ আমরা বিশেষ করে প্রথমে দুটি তুলে ধরলাম। এক নম্বর কারণ, এই মাসে কোরআন নাজিল হয়েছে। দুই নম্বর কারণ বললাম যে এই মাসে সোম পালন করা হয়। এই মাসটি, এখন শুধু মাসের কিছু ফজিলত বলবো, যে রমজান শব্দটিতে রয়েছে মুমিনের জন্য হেদায়েতের বিশেষ একটি পথ নির্দেশনা। যে রমজান শব্দটা রামাদান শব্দ, রামাদান, এই রমাদান শব্দটা আসছে রা মিম জা মূল ধাতু থেকে। এই ধাতুর অর্থ হচ্ছে কোনো জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে দগ্ধ করে তার খাঁটিত্ব পরীক্ষা করা। যেমন স্বর্ণকে পুড়িয়ে তার খাঁটিত্ব, এটা খাঁটি কি না এটা পরীক্ষা করা হয়, ঠিক তেমনিভাবে ইমানদারের ইমান, তার দেহ, তার অনুভূতি, তার ফিলিং, এগুলোর বিরুদ্ধে রমজান মাসে সে ইমানই বিশেষ একটি পরীক্ষা দেয়। যে সে চাইলে রমজানে সে মানুষের আড়ালে গিয়ে কিছু খাইতে পারে, কিন্তু এই দিন সে রমজানে দিনের বেলা সে কিছু খায় না, এটা তার ইমানে পরীক্ষা, এটা তার অনুভূতির পরীক্ষা। নিজের শরীরকে সে কষ্ট দিচ্ছে, অনুভূতিকে সে কষ্ট দিচ্ছে আল্লাহ নৈকট্য লাভের জন্য, এই জন্য এই যে বিশেষ একটি পরীক্ষা হয়, এই পরীক্ষার মাস যেটা সেটাই হচ্ছে রমজান। অতএব রমজান মাসের নামটাই তাৎপর্যবহ, এবং এখানেই রমজান মাসের আমরা রমজান হিসাবে এই মাসের নামকরণের তাৎপর্য পাই। তো আমরা দেখতে পাই এই মাসের অনেক ফজিলত আছে। এই মাসের এক নম্বর ফজিলত হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন যে রমাদান মাস এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে কোরআনটি মানুষের বিশ্ব মানবতার জন্য হেদায়ত গ্রন্থ, এই কোরআন এই রমাদান মাসে নাজিল হয়েছে। অতএব এই রমাদান মাসের ফজিলত এমনিতেই বেশি। এই রমাদানে এমন একটি রজনী রয়েছে যেটা হাজার রজনীর তুলনায় উত্তম, সেটা হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে কদরের রজনীতে নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কী, সেটা মানে কদরের রজনী এটা কি, ওয়াটস দ্য নাইট অফ ডিগ্রি, আপনি কি জানেন নাইট অফ ডিগ্রি কী। লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শাহর, আল্লাহ নিজেই বর্ণনা দিচ্ছেন এটি হচ্ছে হাজার রজনীর চেয়ে উত্তম রজনী। সুবহানাল্লাহ, যেহেতু এই রজনীটা রমজান মাসেই রয়েছে, অতএব এই কারণে রমজান মাসটা এতই তাৎপর্যপূর্ণ। রমজান মাসটা হচ্ছে সিয়াম পালনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়সুমহু, এ বান্দারা তোমাদের মধ্যে এই মাসে যে উপনীত হবে, এই মাসকে যে পাবে, সেই জন্য রোজা রাখে। দেখেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, সোম পালন করা ফরজ, যে ফরজের বিনিময়ে আল্লাহ নিজ হাতে তাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যে কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফ লাহুল হাসানাত মিন সাবঈ দিফ ইলা সাবঈ মিয়াতি দিফ, যে রমাদান মাস প্রত্যেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন এক গুণ থেকে বাড়িয়ে অনেক গুণ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত দিতে পারেন, কিন্তু ইল্লা সোম, সোমটা ব্যতীত, রোজাটা ব্যতীত। কারণ ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি আও ওয়া আনা উজজা বিহি, কারণ এই সোমটি আমার জন্য বান্দা পালন করে, রোজাটি আমার জন্য রাখে, অথবা এর বিনিময়ে আমি আল্লাহ দিব। তো যেহেতু এই সোমটা আমরা পালন করি এই মাসে, এই জন্য এর গুরুত্ব এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এই মাস যে পাবে তার উপর রোজা ফরজ হবে। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়সুমহু, আজকে আমরা মাসালা মাসাইল নিয়ে আলোচনা করব না, এই পর্বে আমরা অন্য পর্বে মাসালা মাসাইল নিয়ে আলোচনা করব। শুধু এতটুকুই বলি এই মাসের ফজিলত, যেহেতু এই মাস বান্দা পেয়ে যায়, যে বান্দা পেয়ে যাবে তার উপর রমাদানের রোজা ফরজ হয়ে যাবে, আর যেহেতু ফরজ আমল এই সোমটা হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, আর এই সোমটা পাওয়া যায় এই মাসে, অতএব এই মাসের ফজিলত বেশি। এছাড়াও এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দার জন্য জান্নাত অপেক্ষা করতে থাকে ওই মাসে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করেন, হে ফেরেশতারা রমজান মাস আসছে, এটা কি তোমরা জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করে একটি ভাষণ দিলেন, সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস, বিভিন্ন হাদিস গ্রন্থে এটা আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুম মুবারক। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে লোক সকল, তোমাদের সামনে
একটি মাস ছায়াপাত করছে। আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীম, বড় মহান একটি মাস তোমাদের উপর ছায়াপাত করছে, ছায়ার মতো আসছে। সেটি কি? শাহরুন আযীম, মহান মাস, শাহরুন মুবারক, বরকতপূর্ণ মাস। আমরা জানি রমজান মাসে সব কিছুতে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন, আমাদের মনে অন্তরের মধ্যে বরকত দান করেন, অর্থ সম্পদেও বরকত দান করেন, খাদ্যদ্রব্যেও বরকত দান করেন। এই জন্য এটা বরকতের মাস। শাহরুন আযীম, শাহরুন মুবারক, শাহরুন ফিহি লাইলাতুল কদর, আর এই মাসের মধ্যে লাইলাতুল কদর আছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসের একটি অংশ, দীর্ঘ হাদিস, পুরা পড়ার সময় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া হুয়া শাহরুন আউওয়ালুহু রাহমাতুন, এটি এমন একটি মাস যেটা রহমত, বরকত এবং মাগফিরাতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস এবং নাজাতের মাস। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া হুয়া শাহরুন আউওয়ালুহু রাহমাতুন, এটি এমন একটি মাস যার প্রথম দশক হবে রহমতের। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদিন তার রহমতের দরজা খুলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে রাখেন আর রহমত বর্ষণ করতে থাকেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুন আউওয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর তার মধ্যে মাঝখানের যে দশটি দিন আছে, এই মাঝের দশটি দিন হচ্ছে মাগফিরাতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক হারে বান্দাদেরকে ক্ষমা করে দেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষ যে দশটি দিন আছে, এই শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের অবশ্য করণীয় আছে, করণীয় নিয়ে অন্য পর্বে আলোচনা করব। তো প্রসঙ্গক্রমে বলি, আমাদেরকে মুক্তি পেতে হলে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, রাসূল বলে দিয়েছেন, জাহান্নাম থেকে পানা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে এবং জান্নাতের সওয়াল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে, জান্নাত কামনা করতে হবে, জান্নাতের প্রার্থনা করতে হবে, আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে। এই মাসটিতে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, গুল্লিকাত আবওয়াবুন নার, আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর জান্নাতকে সাজানো হয়, সুসজ্জিত করা হয়। হুর পরি, হুর গিলমান, ওরা অপেক্ষা করতে থাকে, ওরা বুঝে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিতে থাকে যে রমজান মাস আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজান মাস আসলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ এক ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণকামী, যে সব সবের কাজ করতে চায়, নেকির কাজ করতে চায়, পুণ্যের কাজ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে কল্যাণের কাজ যে করতে চাও তুমি কল্যাণের কাজ করতে থাকো, অর্থাৎ হে কল্যাণকামী, হে পুণ্যপথের যাত্রী, হে সওয়াব প্রার্থী, তুমি বেশি বেশি করে সওয়াবের কাজ করো। ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া বাগিয়াল শর আকসির, আর হে বুরা কাজ, মন্দ কাজের প্রার্থনাকারী, মন্দ কাজ প্রার্থী, যে মন্দ কাজকে বেশি পছন্দ করে, মানুষ তার নফসের গুলামি করে, তাবেদারি করে, মন্দ কাজকে নফসের কাছে, অন্তরের কাছে শয়তান খারাপ জিনিসটাকে নফসের কাছে সুন্দর করে তুলে ধরে, এই জন্য মানুষ মন্দ কাজের প্রতি বেশি আকৃষ্ট হয়। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিতে থাকেন, ওয়াদা আলিকা ফি কুল্লি লাইলা, রমাদানের প্রতি রাত্রে একজন ঘোষণা দিতে চাক থাকেন, হে কল্যাণের পথের যাত্রী, কল্যাণকামী, তুমি বেশি বেশি করে কল্যাণের কাজ করো, সওয়াবের কাজ করো, আর হে অকল্যাণের পথের যাত্রী, তুমি অকল্যাণকর কাজ থেকে, গুনাহের কাজ থেকে বিরত থাকো। কল্যাণের পথের যাত্রী যে, সে রমাদান মাসে অবশ্যই অনুভব করবে, বিশেষ অনুভূতিটা অনুভব করবে। দেখেন, ওই রমাদান মাসটা আসলে আমরা এটা কেমনে বুঝি, আমরা এমনিতেই বুঝি, মানুষ বুঝে ফেলে যে এই মাসটা রহমত বরকতের মাস, ভ্রাতৃত্ববোধের মাস, এই জন্য মানুষ একে অপরকে ভালোবাসে, একে অপরকে ইফতার করাতে চেষ্টা করে, একে অপরের প্রতি সম্প্রীতি, সহানুভূতি দেখাতে চেষ্টা করে। এই আচরণ থেকেই বোঝা যায় এটা রহমতের মাস এবং রহমত নাজিল হচ্ছে। যে রোজা রাখবে, রোজা পালন করবে, তার সঙ্গে কেউ যদি ঝগড়া করতে চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে যেন বলে যে আমি আনা ইন্নিমরুন সাইম, আমি রোজা পালনকারী, ভাই আমার সঙ্গে ঝগড়া করতে আসো না। তার সঙ্গে যদি ফাইন খাসামাহু কাতালাহু আও শাতামাহু, রোজাদারের সঙ্গে কেউ যদি ঝগড়া করতে আসে কিংবা তার সাথে যদি বাদানুবাদ করে, গালিগালাজ করে, সে বলবে কি, ইন্নিমরুন সাইম, আমি রোজা পালনকারী। তো বলছিলাম,
যে মাসটা রমজান মাসটা যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের ফজিলত অনেক বেশি, শুধু মাসেরই ফজিলত, মাসের ফজিলত। যে অন্য মাসে একটা ফরজ আমল পালন করলে এক ফরজ আমল পালনের সওয়াব পাওয়া যায়, আর এই মাসে এক ফরজ আমল পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন 70টি ফরজ পালনের সওয়াব দান করেন, সুবহানাল্লাহ। আর প্রতিটি আমল আমলের মর্যাদা পূর্ণ এত বেশি বেড়ে যায়, 700 গুণ পর্যন্ত বেড়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর রোজায় যেহেতু এই মাসে রয়েছে, রোজার বিনিময়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে মাসে এত ফজিলত রয়েছে, এই মাসে এত বিষয়াদি রয়েছে, কোরআন নাজিল হয়েছে, লাইলাতুল কদর রয়েছে, যে মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতকে সুসজ্জিত করা হয়, রহমত নাজিল করা হয়, বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিতে থাকে, হে কল্যাণের পথের যাত্রী তুমি বেশি বেশি করে কল্যাণকর কাজ করো, হে অকল্যাণের পথের যাত্রী অর্থাৎ হে গুণাগার তুমি গুণা থেকে বিরত থাকো, হে সওয়াবের প্রত্যাশী তুমি বেশি বেশি করে সওয়াবের কাজ করতে থাকো। এবং যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অসংখ্য অগণিত বান্দাকে ক্ষমা করে দেন, বিনা হিসাবে ক্ষমা করে দেন, এই মাসের নাম হচ্ছে রমাদান মাস। এই মাসের ফজিলত এতই বেশি। অতএব রমাদান মাস আসলে আমরা মনে করব শুধু লিখে যে রমজানের পবিত্রতা রক্ষা করুন, শুধু দেয়ালে দেয়ালে লিখে এবং মাহে রমাজানের ডাক, রমাদানের পবিত্রতা রক্ষা করুন, এসব লিখলে চলবে না এবং মুখে বললে চলবে না, বাস্তবেই কথায় কাজে আমলে প্র্যাকটিক্যালি আমাদেরকে এটা পালন করতে হবে। তাহলে রমাদানের তাৎপর্য এবং সওয়াব, এর পুণ্য এবং এর গুরুত্ব মাহাত্ম্যের অধিকারী আমরা হতে পারব। তো আলোচনা করছিলাম রমাদান মাস, রমাদান মাসের বিশেষ গুরুত্ব আছে, রমাদান মাসের বিশেষ গুরুত্ব আছে। এই রমাদান মাস যখন আসে তখন আমাদের ব্যবসায়ী ভাইয়েরা অনেক সময় কী করেন, জিনিসের দাম বাড়িয়ে দেন, কৃত্রিম সংকট তৈরি করেন, যে আর্টিফিশিয়াল ক্রাইসিস ওনারা তৈরি করেন, বিশেষ করে যে বাঙালি যারা আছেন তারা। তো অন্যান্য দেশেও এরকম করা হয়, শুধু বাংলাদেশে না, আর বাঙালি যারা আছে তারা না, তো বিশ্ব মুসলমানদের জন্য মেসেজ হচ্ছে যে মাসটিতে কোরআন নাজিল হয়েছে, যে মাসটিতে লাইলাতুল কদর রয়েছে, যে মাসটিতে রহমতের ওয়াদা রয়েছে, বরকতের ওয়াদা রয়েছে, মাগফিরতের ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজাতের মুক্তির ওয়াদা রয়েছে, এই মাসে ভাই আপনি আমি মুমিনদেরকে বিপদে কেন ফেলতে যাব, এই মাসে যতটুকু পারি সওয়াবের কাজ করব। ব্যবসায়ীর জন্য উচিত হলো আগে থেকে প্রস্তুতি নেওয়া, যে সম্ভব হলে এই মাসে মুমিনদের পাশে দাঁড়ানো, মানুষদেরকে সহযোগিতা করা, উত্তমটা মানুষদেরকে দান করা, ভালো যেটা সেটা মানুষকে আমি দেই, এই মাসে ভালো সার্ভিস দেই, ভালো জিনিস দেই, এটা হবে মুমিনের কাজ। রমাদান মাস আমাদের দুর্গুড়ায় এসেছে, এই মাসে যে আমলটাই করব আমি এখলাসের সাথে করব। এই যে আলোচনা করলাম যে রমাদানের অনেক ফজিলত রয়েছে, আমার মাঝে যদি এখলাস না থাকে, আমার মাঝে যদি প্রকৃত ইমান না থাকে, তাহলে একটি ফজিলতও আমি পাবো না রমাদান মাসে। যে এক আমলের কারণে একটি নফল আমল করলে অন্যান্য মাসে, নফল আমল করলে অন্যান্য মাসের ফরজের সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ, রমজান মাসে। আর একটি ফরজ এই মাসে পালন করলে অন্যান্য মাসের 70টি ফরজ আদায়ের সওয়াব পাওয়া যায়। এটা কখন পাবো, যখন আমার মধ্যে ইমানি অনুভূতিটা জাগ্রত থাকবে, ইমানি চেতনা থাকবে। এই সওয়াবটা কখন পাবো, যখন আমার মধ্যে ইখলাস থাকবে, যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মানসে আমি কাজগুলো করব, আমল করব, এই অনুভূতিটা যেন জাগ্রত থাকা। রমাদান আসার পূর্ব মুহূর্তে কিংবা আসার মুহূর্তেই আমরা এই বিষয়গুলো কেন আলোচনা করি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, হে রাসূল আপনি আলোচনা করুন, আপনি মুমিনদেরকে সচেতন করে দিন, জাগিয়ে তুলুন, আলোচনা করতেই থাকুন, কেননা ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই আলোচনা মুমিনের জন্য উপকারী হয়। আমরা রমাদানের মাস বিষয়ে আলোচনা করলাম, যে এই রমাদান অনেক ফজিলতের মাস, অনেক গুরুত্বের মাস, অনেক মুমিনরা মুমিনদের কাছে অনেক ফজিলতপূর্ণ মাস, তখন এটা তাৎপর্যবহ এবং ফজিলতপূর্ণ হবে, যখন আমার মাঝে ইমানি চেতনার অনুভূতিটা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহা পবিত্র মাসটির যথাযথ মর্যাদা বুঝে এই মাসের
আমল ইবাদত গুলো যথাযথভাবে পালনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লি আলা মুহাম্মাদিন।